উচ্চ মাধ্যমিক দু বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপারের সমাধান নিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে পেজ নম্বর একশয় উনত্রিশ এবং একশো চল্লিশ অর্থাৎ ন নম্বর এবং দশ নম্বর দুটি প্রশ্ন সেটের সকল এমসিকিউটাই প্রশ্নের সঠিক উত্তরগুলি দেখে নেব কাজেই ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে চলে এসেছি একশো নম্বর পেজে ফার্স্ট যে এমসিকিউটাই প্রশ্নটি রয়েছে ফাঁপিতে এক ভিকারি পটল তুলেছে তার আবার থানা পুলিশ বক্তাকে উত্তর হবে চৌকিদার দ্বিতীয় প্রশ্ন বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশলটি ছিল উত্তর হবে পিতলের পরবর্তী প্রশ্ন মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের উত্তর হবে শরীরে তার প্রতিক্রিয়া হয় পরের প্রশ্ন দেবতার গতিক ভালো নয়কো বক্তা হলেন উত্তর হবে চুনুনির মা এরপরের প্রশ্ন গাঁ থেকে এইজি খেতে পাইনে বাবা বক্তাকে উত্তর হবে মৃত্যুঞ্জয় গা ছানো ড্যাশ বসাও উত্তর হবে বাগানে পরের প্রশ্ন পথের দুধারে ছায়া ফেলে উত্তর হবে দেবদারু গাছ নেক্সট সে কখনো করে না বঞ্ছনা সে বলতে বোঝানো হয়েছে উত্তর হবে সত্যকে টিয়ার পালকের মতো সবুজ কি উত্তর হবে পেয়ারা ও নোনার গাছ এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করছিল এরপর সে কি সেজেছিল উত্তর হবে পুরোহিত আরে গেল কোথায় লোকটা এখানে লোকটা হলো উত্তর হবে রামব্রিজ পরের প্রশ্ন শম্ভুমিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা ছিল উত্তর হবে মারাঠি তামাশা পরের প্রশ্ন অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল উত্তর হবে ব্রাহ্মণ বংশে নেক্সট আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে কোন নাটকের উদ্ধৃতি উত্তর হবে প্রথিক পরের প্রশ্ন রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্রে অভিনয় করতে দেখেছিল উত্তর হবে আলমগীর একলাই নাকি কার কথা বলা হয়েছে উত্তর হবে আলেকজান্ডার নেক্সট গুরু নানক অনুচর সহ বহেছিলেন উত্তর হবে বাবলাতলায় এর পরের প্রশ্ন গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ব্রতচারী পরবর্তী প্রশ্ন হীরালাল সেনের তথ্যচিত্র হল উত্তর হবে দিল্লির দরবার নেক্সট কলাভবনের আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনেন উত্তর হবে নন্দলাল বসু পরের প্রশ্ন মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তা উত্তর হবে নোয়াম চমস্কি এরপর এমসিকিউটের শেষ প্রশ্ন দৈর্ঘ্য শাসাঘাত সুরতরঙ্গ জ্যোতি হল উত্তর হবে অবিভাজ্য ধ্বনি এই ছিল এভিডিয়া টেস্ট পেপারে বাংলা বিষয়ে পেজ নম্বর একশো উনত্রিশের যে প্রশ্ন স্যারটি রয়েছে তার টাইপ প্রশ্নের উত্তর এরপরে আমরা দেখে নেব পরবর্তী যে দশ নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ পেজ নম্বর একশো চল্লিশ প্রথম টাইপ প্রশ্ন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখলো উত্তর হবে অনাহারে মৃত্যু নেক্সট সংসারে তার নাকি মন নেই কার মন নেই উত্তর হবে নিখিলের পরের প্রশ্ন বৃষ্টিতে তা হলো ধারালো কি ধারালো হলো উত্তর হবে রার বাংলার শীত নেক্সট বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারের পরামর্শ কি ছিল উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে দেওয়া এর পরের প্রশ্ন ও উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন বক্তা উত্তর হবে প্রশ্ন প্রশ্ন পর্দা খুললে দেখা যায় উত্তর হবে মঞ্চ সম্পূর্ণ ফাঁকা পরবর্তী সিনটা কোন নাটকের উত্তর হবে রিজিয়া ওহ দাতা কর্ণ যে কথাটি কে বলেছিলেন উত্তর হবে শম্ভু অমরকে নেক্সট এ নিশ্চয়ই রামব্রিজ রামব্রিজ কে উত্তর হবে গেটকিপার এর পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু ও অমর বুঝেছিলেন উত্তর হবে লারেলাপ্পা নেক্সট প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ উত্তর হবে জীবনবোধে বোধে হয়ে ওঠা এর পরের প্রশ্ন শিকার কবিতায় উল্লেখিত হরিণের রং কেমন উত্তর হবে বাদামি পরবর্তী প্রশ্ন মেঘ মদির মৌহার দেশ মদির শব্দের অর্থ কি উত্তর হবে মত্ত তাই বলি কি বলেন উত্তর হবে গাছ তুলে আনো পরবর্তী প্রশ্ন লিমা হলেও উত্তর হবে পেরুর রাজধানী শাখা হলে বাড়িতে হতো উত্তর হবে অরন্ধন কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন উত্তর হবে পিকাশো পরবর্তী প্রশ্ন ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হলেন উত্তর হবে হীরালাল সেন নেক্সট হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটির লেখক উত্তর হবে প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন ভ ধ্বনিটি হল উত্তর হবে ঘোষ মহাপ্রাণ এরপর এমসিকিউটাইভ শেষ প্রশ্ন গুগা বাবা শব্দটি একটি উত্তর হবে মুন্ডুমাল সো এই ছিল উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে এবিটিএ টেস্ট পেপারের একশো উনত্রিশ এবং একশয় চল্লিশ এই দুটি প্রশ্ন সেটের সকল এমসিকিউটিভ প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে সকল এসিকিউটিভ প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে থাকো